হ্যালো ফ্রেন্ডস, বেবি অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চারা কেন বমি করে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমার বেবি রিলেটেড সব ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাচ্চারা যখন বমি করে অথবা দইয়ের মতন কিছু মুখ থেকে বের হয় তখন আমরা অনেক টেনশনে পড়ে যাই। বাচ্চার জন্মের কয়েক মাসের মধ্যে এটা অনেক বেশি হয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এতে কি আমাদের আসলে ভয় পাওয়ার মতন কোনো কারণ আছে? এর আনসার হচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণই নেই। 99% বাচ্চার ক্ষেত্রে এটা কয়েক মাস বয়স পর্যন্ত হতে পারে, 50% বাচ্চার ক্ষেত্রে এটা 6 মাস বয়স পর্যন্ত হয়, আর 5% বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেমটা 1 বছর বয়স পর্যন্ত হতে পারে। আর এটা খুবই নর্মাল। বমির সাথে যদি আরও কিছু সাইন দেখা যায় তাহলে তা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। সেই কারণগুলো সম্পর্কেও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। সবার প্রথমে হচ্ছে, আপনার বাচ্চার মুখ থেকে যদি দইয়ের মতন অথবা পনিরের মতন অথবা গাঢ় দুধের মতন বের হয় তাহলে এটা নর্মাল। কিন্তু আপনার বাচ্চার মুখ থেকে যদি পুরো দুধই বের হয় তাহলে তা অন্য কোনো প্রবলেমও হতে পারে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা যে কোনো সময় হতে পারে, বাচ্চার খাবার খাওয়ার সাথে সাথেও হতে পারে, আবার খাবার খাওয়ার একটু পরেও হতে পারে। আপনাদেরকে বলবো কেন বাচ্চাদের বমি হয়। বাচ্চাদের এমন হওয়ার কারণ হচ্ছে, বাচ্চা জন্ম হওয়ার পর তার ডাইজেশন সিস্টেম অর্থাৎ হজম ক্ষমতা অনেক দুর্বল থাকে। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, 6 মাস বয়সের দিকে তার হজম ক্ষমতা কিছুটা ম্যাচিউর হয় এবং 1 বছর বয়স পর্যন্ত তা পুরোটা ম্যাচিউর হয়ে যায়। তাই বাচ্চার 6 মাস বয়সের আগে অনেক সময় বাচ্চা তার খাবার হজম করতে পারে না ভালো করে এবং তা তার মুখ দিয়ে বের হয়ে আসে। আবার অনেক সময় বাচ্চা অনেক অ্যাক্টিভিটি করার কারণেও তার খাবার মুখ দিয়ে বের হয়ে আসে। এরপর হচ্ছে, কখন এটা বন্ধ হবে। 50% বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেম 6 মাস বয়সে যখন বাচ্চা বসতে শিখে তখন চলে যায় এবং 75% বাচ্চার ক্ষেত্রে 8 থেকে 9 মাস বয়সে এই প্রবলেম চলে যায় এবং 90 থেকে 95% বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেম 1 বছর বয়সের ভিতরে চলে যায়। নেক্সট হচ্ছে, আপনার বাচ্চা যখন বমি করে তখন আপনার কি করণীয়। সবার প্রথমে হচ্ছে, এই সময় আপনাকে মোটেও টেনশন করা যাবে না, কারণ এটা নর্মাল। কিছু কিছু জিনিস আছে তা যদি আপনি করেন তাহলে বাচ্চার খাবার মুখ দিয়ে বের হয়ে আসার চান্স কমে যাবে। সবার প্রথমে হচ্ছে, আপনি বাচ্চার খাবার খাওয়ানোর পর 20 মিনিট পর্যন্ত তাকে সোজা করে রাখবেন এবং তার সাথে এই 20 মিনিট কোনো খেলাধুলা করবেন না, কারণ খাবার খাওয়ার 20 মিনিটের ভিতরে যদি বাচ্চার পেটে চাপ লাগে তাহলে তা বাচ্চার মুখ দিয়ে বের হয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন বাচ্চাকে খাওয়াবেন তখন একটু একটু করে কিছুক্ষণ পর পর খাওয়াবেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কখন বাচ্চার পেট ভরে গিয়েছে এবং অনেক সময় বাচ্চারা বুঝাতে পারে না যে কখন খাবার দেওয়া থামানো দরকার, তাই সে অনেক সময় অনেক বেশি খাবার খেয়ে ফেলে এবং তা হজম করতে পারে না আর তা মুখ দিয়ে বের হয়ে আসে। তাই যখন বাচ্চাকে ফিড করাবেন তখন একটু কম পরিমাণে ফিড করাবেন এবং 2 থেকে 3 ঘন্টা পর পর ফিড করাবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনি তা চেঞ্জ করে দেখতে পারেন। অনেক সময় বাচ্চার অনেক ফর্মুলা দুধ হজম করতে পারে না যার ফলে তা মুখ দিয়ে বের হয়ে আসে, তাই আপনি চেঞ্জ করে দেখতে পারেন। নেক্সট হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে খাবার খাওয়ানোর পর তার পেট আপনার ঘাড়ে রেখে অথবা আপনার পায়ের উপর রেখে অবশ্যই ঢেকুর তোলাবেন। আপনার বাচ্চা যদি ঢেকুর না তুলেও খাবার হজম করতে পারে তাহলে তাও নর্মাল, কিন্তু তারপরও আপনি ট্রাই করবেন বাচ্চার ঢেকুর তোলার। নেক্সট হচ্ছে, প্রতিদিন যখনই আপনার বাচ্চা বমি করবে আপনি তখনই তা লিখে রাখবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার বাচ্চা বমি বুকের দুধ খাবার কারণে করছে নাকি ফর্মুলা দুধ খাবার কারণে করছে নাকি শুধু রাতের বেলা করছে নাকি খাবার খেয়ে খেলাধুলা শুরু করার কারণে করছে। আপনি যদি আপনার বাচ্চার বমির সময় রেকর্ড করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে বাচ্চার বমি। যেমন আপনি যদি দেখেন যে বেবি খাবার খাবার পর খেলাধুলা শুরু করলে তাহলে তার বমি হচ্ছে, তাহলে আপনি আপনার বাচ্চার খাবার খাওয়ানোর পর তাকে খেলাধুলা করতে দিবেন না। এভাবে একটু প্যাটার্ন চেঞ্জ করে আপনি আপনার বাচ্চার বমির কারণ স্টপ করতে পারেন। এখন আপনাদেরকে বলবো কোন সাইনগুলো বাচ্চার ভেতর দেখলে বাচ্চাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবার প্রথম সাইন হচ্ছে, যদি বাচ্চার ওজন না বাড়ে, 6 মাস বয়সের বাচ্চার ওজন জন্মের ওজনের ডাবল হতে হবে এবং 1 বছর বয়স পর্যন্ত তা 10 থেকে 12 কেজির ভিতরে থাকা উচিত। আপনার বাচ্চার ওজন যদি আস্তে আস্তে বাড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু বাচ্চার ওজন বাড়া যদি একেবারে স্টপ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, বমি করার সময় যদি আপনার বাচ্চার খুব কষ্ট হয় তাহলেও তা আপনাকে ডাক্তারকে বলতে হবে।
তৃতীয়ত হচ্ছে আপনার বাচ্চা যদি ফিড নেওয়া একেবারেই বন্ধ করে দেয় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। চতুর্থ হচ্ছে আপনার বাচ্চা যদি দুধ খেয়ে দুধই বের করে দেয় সেই ক্ষেত্রেও আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। সো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ইনফরমেশনগুলো সব প্যারেন্টসদের কাছে পৌঁছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল।